শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান মানুষের যে পাঁচটি মৌলিক চাহিদা সেই মৌলিক চাহিদার যুগানদাতা হচ্ছে আমাদের উদ্ভিদ প্রশ্ন আসতে পারে উদ্ভিদ কিভাবে এই পাঁচটি মৌলিক চাহিদার যোগানদাতা হয় খাদ্য বিষয়ে যদি কথা বলতে হয় আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে খাদ্যের প্রয়োজন হয় তার যুগানদাতা উদ্ভিদ বিভিন্ন রকমের উদ্ভিদ থেকে আমরা খাদ্য পেয়ে থাকি বস্ত্রের কথা যদি বলেন বস্ত্র বিভিন্ন রকমের উদ্ভিদ থেকে প্রাপ্ত উদ্ভিজ্জ আঁশ উদ্ভিজ্জ তোলা এবং উদ্ভিজ্জ বিভিন্ন রকমের লেটেক্স এইগুলি দিয়ে সাধারণত বস্ত্র তৈরি করা হয় বাসস্থান বাসস্থানের কথা যদি বলেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন একটা মানুষ বসবাস করে ততদিন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার বাসস্থানের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্য গেল বস্ত্র গেল বাসস্থান গেল শিক্ষা শিক্ষার ক্ষেত্রে যদি আসেন শিক্ষার বিভিন্ন উপকরণ বিভিন্ন রকমের উদ্ভিদ থেকে তৈরি করা হয় এছাড়া আপনার যদি একটা বিশাল বড় বাগান থাকে সেই বাগান থেকে উৎপাদিত উদ্ভিদের ফল অথবা সেই বাগান থেকে উৎপাদিত উদ্ভিজ্জ বিভিন্ন রকমের প্রোডাক্ট বাজারে বিক্রি করে যে অর্থটা হয় সেই অর্থটা শিক্ষা কাজে ব্যবহার করা হয় তাহলে আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা চিকিৎসার ব্যাপারে অর্থাৎ আমরা যদি কখনো অসুস্থ হয়ে যাই অসুস্থ হয়ে গেলে আমাদের চিকিৎসার ব্যাপারে এখন বর্তমান যুগ অনেকটাই উন্নত কিন্তু পৃথিবীর আদিম যুগে মানুষ যখন চিকিৎসার জন্য ঔষধ ব্যবহার করত প্রত্যেকটা ঔষধ ছিল উদ্ভিদ থেকে উৎপাদিত ধীরে ধীরে এই আধুনিক যুগে মানুষ এখন ভেষজ উদ্ভিদের দিকে এগিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন যার জন্য ভেষজ উদ্ভিদটা মানুষ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং ব্যবহার করছেন প্রশ্ন হলো আমি এখন যে উদ্ভিদটির পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফাইকাস ইলাস্টিকা ফাইকাস ইলাস্টিকা হচ্ছে বটগণভুক্ত একটি উদ্ভিদ আপনারা হয়তো বা ইলাস্টিকা নামটা অর্থাৎ অংশের নামটা শুনেই বুঝতে পারছেন ইলাস্টিকা মানে ইলাস্টিক অর্থাৎ রাবার এই যে উদ্ভিদ এই উদ্ভিদের লেটেক্সটাকে রাবার হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ এই উদ্ভিদের কাণ্ড কেটে সেই কাণ্ড থেকে লেটেক্স বের করা হয় তরক্ষীর বের করা হয় সেই তরক্ষীরটাকে প্রক্রিয়াজাত করে সেটা দিয়ে রাবার তৈরি করা হয় সেই রাবার দিয়ে অনেক সময় আপনার অনেক পোশাকে ব্যবহার করা হয় সেই রাবার জুতা তৈরিতে ব্যবহার করা হয় সেই রাবার খেলাধুলার সামগ্রী হিসাবে ব্যবহার করা হয় সেই রাবার বিভিন্ন রকমের ঔষধের যে প্যাকেট তৈরি করতে ব্যবহার করা হয় বিভিন্নভাবে এই রাবার কাজে লাগে আমাদের দেশের কক্সবাজারের রামু অঞ্চলে এরকম রাবার বাগান আছে অনেক সেখান থেকে উৎপাদিত রাবার দেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখে এবং প্রতিদিন সেখান থেকে শত শত লিটার রাবার অর্থাৎ লেটেক্স উৎপাদন হয় সেই ল্যাটেক্স দিয়ে সেখানে একটা রাবারের কারখানা আছে সেখানে রাবার তৈরি করা হয় বেসিকলি আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম উদ্ভিদের ব্যবহার নিয়ে কথা বলতে অর্থাৎ মানুষের যে পাঁচটি মৌলিক চাহিদা মানুষের পাঁচটি মৌলিক চাহিদার ক্ষেত্রে উদ্ভিদ জড়িত উদ্ভিদ ছাড়া আপনি একটা দিনও চলতে পারবেন না উদ্ভিদের গুরুত্ব বোঝানোর জন্য আমি আপনাদের সাথে আজকে কথা বলতে এসেছিলাম এই জন্য একটা বিষয় আপনাদের কাছে খুব পরিষ্কারভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যাই যে যেখানে আছেন বৃক্ষরোপণ করবেন এই কথাটা বলে যাই পরিবেশকে বাঁচাবেন সেই কথাটা বলে যাই প্রকৃতিকে বাঁচাবেন সেটা বলে যাই প্রকৃতিতে বাঁচবেন নিজে ভালো থাকবেন অন্যদেরকে ভালো রাখবেন সেই কথাগুলিও বলে যাই এই কথাগুলি বলার কারণটা হলো এখানেই যে একটা উদ্ভিদ মানব জীবনে মানব কল্যাণে কত বড় ভূমিকা পালন করে এখন যদি আসি এবার আপনাদের সাথে কথা বলতে তাহলে উদ্ভৃত্ত খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা বাস এই যে পাঁচটা মৌলিক মানুষের চাহিদা সেটাতে ভূমিকা রাখেই এবার আসুন অক্সিজেনের ব্যাপারে কথা বলি যদি অক্সিজেন আপনি না পান উদ্ভিদ যে পরিমাণ অক্সিজেন আমাদেরকে সরবরাহ করছে তার একশো ভাগের এক ভাগ অক্সিজেন যদি আপনাকে কিনতে হয় তাহলে আপনি সারা মাসে যে টাকা ইনকাম করেন সেই টাকার ইনকাম করেও আপনি তিন দিনের অক্সিজেন কিনতে পারবেন তাহলে এই যে উদ্ভিদ অকাতরে আপনাকে আমাকে প্রাণীকুলকে অক্সিজেন বিলিয়ে দিচ্ছে এই যে অক্সিজেন ফ্যাক্টরি হিসাবে একটা উদ্ভিদ কাজ করছে তাহলে আমাদের কি উচিত নয় সেই উদ্ভিদগুলিকে টিকিয়ে রাখা যেখানে উদ্ভিদের আধিক্য কম সেখানে একটা উদ্ভিদের চারা রোপণ করে দেওয়া সেখানে একটা বৃক্ষ বৃক্ষরোপণ করে দেওয়া আমি আপনাদেরকে এই বিষয়টা বলার জন্যই আজকে হাজির হয়েছি আপনারা যে যেখানে থাকবেন বৃক্ষরোপণ করবেন দেশি বৃক্ষরোপণ করবেন এবং জেনে বৃক্ষরোপণ করবেন বিদেশি উদ্ভিদের আধিক্য আমাদের দেশে বাড়াবেন না বিদেশি উদ্ভিদের অনেকগুলি অবস্ট্রাকেল আছে অনেকগুলি প্রবলেম আছে সেই প্রবলেমগুলিতে আমরা যেন না পড়ি বিদেশি উদ্ভিদ রোপণ করলে কি কী রকমের প্রবলেম হতে পারে সেটা অন্য আরেক দিন একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করতে চেষ্টা করব তো আপনাদেরকে উদ্ভিদের ব্যবহার অর্থাৎ পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে উদ্ভিদ কিভাবে কাজ করে বললাম অক্সিজেনের কিভাবে চাহিদা মেটায় আমাদের সেইটা বললাম এছাড়া খাদ্য শৃঙ্খলটাকে টিকিয়ে রাখার জন্য একটা বিশাল বড় একটা উদ্ভিদ বিশাল বড় ভূমিকা রাখে এই যে উদ্ভিদটার মধ্যে পশু পাখি বসে পশু পাখি বসে বাসা বাঁধে বাসা বেঁধে তাদের প্রজনন কার্য সম্পাদন করে বাসা বেঁধে সেখানে তাদের বাচ্চাদেরকে বড় করে দেয় এই যে পাখিগুলি এর ফল খেয়ে বেঁচে থাকে এই পাখিগুলি খাদ্য শৃঙ্খলে একটা বিশাল ভূমিকা রাখে পরাগায়নের মধ্যে একটা বিশাল ভূমিকা রাখে যদি পরাগায়ন বন্ধ হয়ে যায় যদি পাখি না থাকে বিভিন্ন রকমের পোকামাকড় না থাকে কখন পাখি থাকবে না কখন পোকামাকড় থাকবে না সেই সময়টা হচ্ছে যখন উদ্ভিদ থাকবে না পাখি এবং পোকামাকড় খাবার অভাবে ভুগবে তখন দেখা যাবে যে পাখি নেই তাহলে আমার উদ্ভিদ থাকা অত্যন্ত জরুরি এই যে সাইকেলটা ঠিক রাখছে একটা উদ্ভিদ কাদের মাধ্যমে তার দেহে বসবাসকৃত পাখি বিভিন্ন রকমের সরীসৃপ বিভিন্ন রকমের পোকামাকড় এটা একটা বিশাল বড় ভূমিকা রাখে উদ্ভিদ পরিবেশকে ঠান্ডা রাখে সুশীতল ছায়া দিয়ে আপনাকে আপনার পরিবেশটাকে শীতল করে তোলে একটা খুবই খরা একটা পরিবেশে যদি একটা বড় বট বৃক্ষ থাকে আমরা সেখানে যে আশ্রয় নেই আমরা সেখানে ঘর্মাক্ত দেহ নিয়ে যেয়ে বসে নিজেকে একটু শ্রান্ত করে নিই প্রতীক সেখানে যায় বসে পাখিরা সেখানে বসে তো যাই হোক আপনাদের কাছে আজকে আমি একটা বিশেষ নিবেদন নিয়ে এসেছিলাম এতক্ষণ কথা বলেছি আশা করি আপনারা আমার সেই নিবেদনটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ